করোনা ভাইরাসের দ্রুত বিস্তারের দরুন দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এই লকডাউন দফায় দফায় বাড়ানো হয়েছে। সর্বশেষ 1 জুলাই 2021 হতে 7 জুলাই 2021 পর্যন্ত কতিপয় বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহ চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক হচ্ছে জরুরি সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থনীতি চালু রাখার ক্ষেত্রে ব্যাংকের অনেক ভূমিকা রয়েছে। লকডাউন চলাকালে ব্যাংকগুলি সীমিত পরিসরে খোলা থাকবে, সেজন্য এই সময় যাতে আর্থিক লেনদেন বাধাগ্রস্ত না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলির ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছে, যাতে গ্রাহকগণ ব্যাংক বন্ধ থাকলেও লেনদেন করতে পারেন। যেমন লকডাউন চলাকালে গ্রাহকগণ ব্যাংকের ব্রাঞ্চের পাশাপাশিও এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পূর্বের চেয়েও বেশি টাকা লেনদেন করতে পারবেন। পুরো বিষয়টি জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট হতে একটি সার্কুলার জারি করা হয়েছে এবং সার্কুলারটি জারি করা হয়েছে 30 জুন 2021। এই সার্কুলারে যা বলা হয়েছে যে ব্যাংক, এমএফএস ও সকল ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আইসিটি সহ স্ব ক্রিটিক্যাল সার্ভিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি পার্সন চিহ্নিত করে তালিকা তৈরি করবে এবং বিশেষ পরিস্থিতিতে সেবা চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে বিজনেস কন্টিনিউটি প্ল্যান প্রণয়ন করবে। এতে বলা হয়েছে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলী বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপকালীন সময়ে ব্যাংক, পিএসপি, পিএসও এবং এমএফএস জরুরি ও অত্যাবশ্যকীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রোভাইডারগণ সশা সিস্টেম ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখবে। অর্থাৎ ব্যাংকের যেগুলো চ্যানেল রয়েছে, যেমন এটিএম বুথ, ফাস্টট্র্যাক, এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের যে এজেন্ট পয়েন্টগুলো রয়েছে, এজেন্ট ব্যাংকিংয়ের যে এজেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিরবচ্ছিন্ন এবং সচল রাখার কথা বলা হয়েছে। এই সার্কুলার আরও বলা হয়েছে গ্রাহকগণের চাহিদা অনুযায়ী সরবরাহের জন্য ব্যাংকের ক্যাশ কাউন্টার, অটোমেটেড টেলার মেশিন, এটিএম, এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট পয়েন্ট এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের এজেন্ট পয়েন্ট সময়ে নগদ অর্থ, ইমানি সরবরাহের সেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করবে এবং লেনদেনের স্থানসমূহ অর্থাৎ ব্যাংক, এটিএম, পজ ও এজেন্ট পয়েন্ট সময় নিয়মিতভাবে জীবাণুমুক্ত তদস্থলে হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ ব্যাংকের যে ক্যাশ কাউন্টার রয়েছে, এটিএম মেশিন রয়েছে, এজেন্ট পয়েন্ট রয়েছে, এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত ক্যাশের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং এই এটিএম, পজ এবং ব্যাংকগুলিকে নিয়মিতভাবে জীবাণুমুক্ত এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। ব্যাংকসমূহ তাদের এটিএম চ্যানেল সার্বক্ষণিক সচল রাখা এবং চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এটিএম মেশিনে ক্যাশ ফিডিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটিএম এর টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ন্যূনতম পরিমাণ হবে 1 লক্ষ টাকা এবং অনাস এবং অপাস উভয় ক্ষেত্রেই টাকা উত্তোলনের একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই হবে। সার্কুলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে তাতে যে বিষয়টি আসলে বলা হয়েছে সেটি হচ্ছে যে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের যে লিমিটটা ছিল পূর্বে তার থেকে এটি বাড়ানো হয়েছে। অধিকাংশ ব্যাংকের ক্ষেত্রে প্রতিদিন এটিএম মেশিন থেকে এটিএম কার্ড দিয়ে তোলা যায় হচ্ছে 50,000 টাকা, কিন্তু এই লকডাউন চলাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে না, এই এটিএম কার্ড দিয়ে এই প্রতিদিন সর্বোচ্চ ক্যাশ উত্তোলনের সীমা করতে হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ এখন থেকে গ্রাহকগণ প্রতিদিন সর্বোচ্চ এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। এবং অনাস এবং অপাস, অনাস হচ্ছে ধরা যাক আপনার ডাচ বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং একটি এটিএম কার্ড রয়েছে। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা তুলতে পারবেন। এবং অপাস মানে আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করেন সেক্ষেত্রেও আপনি প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। এবং আরও বলা হয়েছে 24/7 গ্রাহক লেনদেন সুবিধা প্রদানের লক্ষ্যে অনলাইন ব্যাংকিং লেনদেন সেবা প্রদানকারী ব্যাংকসমূহ সেবা নিরবচ্ছিন্ন রাখবে, মানে অনলাইন ব্যাংকিং সেবাটাকে নিরবচ্ছিন্ন রাখতে হবে।
সার্বিক কার্যাবলী চলাচলে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জনসাধারণকে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার লেনদেনের উদ্দেশ্যে নিমুক্তভাবে প্রণোদন করা হল। আমরা এখন জানি যে অধিকাংশ ব্যাংকেরই ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস রয়েছে, যেমন ডাচ বাংলা ব্যাংকেরও ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস রয়েছে। আপনি ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস কিভাবে পেতে পারেন এবং কিভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটি ব্যবহার করবেন সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। আমরা জানি যে এখন থেকে সকল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এনপিএসবির মাধ্যমে মানে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। ধরে থাকে আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন, এখানে এনপিএসবি রয়েছে, আপনি ডাচ বাংলা থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ঘরে বসেই আপনি ব্যাংকে না গিয়ে ঘরে বসেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এবং এই সার্কুলারে বলা হয়েছে যে এই লকডাউন চলাকালীন সময়ে এই এনপিএসবির মাধ্যমে যে ফান্ড ট্রান্সফার সেটা লেনদেনের সীমা বাড়ানো হয়েছে এবং সে যে সীমা দেওয়া হয়েছে তাতে ব্যক্তি পর্যায়ে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লাখ, অর্থাৎ কোনো ব্যক্তি দৈনিক সর্বোচ্চ 10 লাখ টাকা লেনদেন করতে পারবেন। একক লেনদেনের সর্বোচ্চ সীমা 3 লাখ, মানে একটি লেনদেনের সর্বোচ্চ 3 লাখ টাকা করতে পারবেন এবং দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা 10, অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ 10টি লেনদেন করতে পারবেন, এটি ব্যক্তি পর্যায়ে। এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা 25 লাখ, একক লেনদেনের সর্বোচ্চ সীমা 5 লাখ এবং দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা 20টি। এছাড়া বলা হয়েছে ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন নিশ্চিত করতে হবে। জরুরি আন্তঃব্যাংক লেনদেন সম্পন্নের সুবিধার্থে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলী চলাচলে নিষেধাজ্ঞা আরোপকালীন সময়ে নিম্নোক্ত সূচি মোতাবেক বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের কার্যক্রম চলমান থাকবে, অর্থাৎ এই লকডাউনের সময়ে ক্লিয়ারিং হাউস খোলা থাকবে। এবং এখানে বলা হয়েছে হাই ভ্যালু ক্লিয়ারিং এর কাট অফ টাইম হচ্ছে 11:30, অর্থাৎ হাই ভ্যালু চেক ধরাতে হলে আপনাকে 11:30 পূর্বে ব্যাংকে চেক জমা দিতে হবে এবং রেগুলার ভ্যালুর ক্ষেত্রে যদি আপনারা চেক ধরাতে চান তাহলে 12টার আগে ধরাইতে হবে। এছাড়া বিএফটি এর 2টি সেশন বিদ্যমান সময়সূচি অনুযায়ী চালু থাকবে। এছাড়া রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট আরটিজিএস, ধরো তার মাধ্যমে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, সেটা হচ্ছে সকাল 10টা হতে দুপুর 1:30 পর্যন্ত, অর্থাৎ আপনারা যদি আরটিজিএস করতে চান তাহলে 10টা হতে 1:30টার ভিতরে ব্যাংকে যেতে হবে। তবে কাস্টমস শুল্ক করাদি ফি চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস এর মাধ্যমে 2.5 ঘটিকা পর্যন্ত পরিশোধ করা যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।